মানুষ যখন অন্যায় করছে সমাজে বিশ্বানবি হাজিরুমাল মাথায় দিয়া রাস্তার ডান পাশ দিয়া সুবহানাল্লাহ জিকির করতে করতে চলে গেছে না অন্যায় প্রতিবাদ করছে দেখছেন নি কয় না কয় না নিজে আমল করোনা কইবো কেমনে আল্লাহর হাবিব অন্যায় দেখলে চুপ থেকেছেন না প্রতিবাদ করেছেন হজরত ওমর চুপ থেকেছেন না প্রতিবাদ করেছেন আবু বকর ওসমান আলী চুপ থেকে চেন্না না প্রতিবাদ করেছেন এখন আপনি রাস্তায় ডান পাশ দিয়ে হাঁটেন সয়ুসুলের করেন মানুষকে নামাজ রোজার জন্য ডাকেন কিন্তু সমাজের জালেমের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনার নাই বুঝতে হবে আপনি সুবিধাবাদী সৎ কাজের আদেশ দিলে মাইর খাওয়া লাগে না অন্যায়ের প্রতিবাদ করলে জেলেও যাওয়া লাগে তাই আমার বন্ধু সব কাজের আদা সব কাজের নিষেধ এ দুটা কথা আল্লাহ কোরানের যত জায়গায় বলেছেন প্রায় সব জায়গায় একসাথে বলেছেন আলাদা বলেন তা মরুন আবিল মাহরুফ ও দা নেহনা অনীলমুঙ্কার মরুন আবিল মাহরুফ ওয়া নেহোনা অনীলমুঙ্কার এগুলো কোরআনের শব্দ বলছি আমি আল্লাহর শব্দ যেগুলো আল্লাহ নিজে বলেছেন আল্লাহ বলতেছেন সব একসাথে সৎ কাজের আদেশ এবং কাজের নিষেধ এই আমল যারা করে তারাই হলো মোহমেন তারাই আল্লাহর খলিফা তারাই আল্লাহর বান্দা এই জন্য বিশ্বনবী সৎ কাজের আদেশ যেমন করেছেন অসৎ কাজে নিষেধ করেছেন আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সব সাহাবারা করেছেন আপনি কি লক্ষ্য করে দেখেন না হযরত ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে হযরত ওমর নিজের ছেলে করে দেন নাই অন্যায় করছো সাজা পাবেই যে আল্লাহ তালা কুরআন মাজিদে নামাজ পড়তে বলছে ওই আল্লাহ আল্লাহর আইনে দেশটাও চালাইতে বলছে কিন্তু মসজিদে গেলে আল্লাহর আইনে নামাজ পড়ে আদালতের চেয়ারে বসলে ওই হাকিম আল্লাহর আইনে একটা রায়ও দেয় না আপনি সুবিধাবাদী হয়ে জান্নাত পেয়ে যাবেন এত সোজা জিকিরের করে করে। করে। নামাজ রোজার ওয়াজ কিন্তু চোর হাত কাটা লাগবে অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে যে তলোয়ার হাতে নিতে হবে তোমার মুখ দিয়ে সেই ওয়াজ বের হয় না কারণ তুমি যাদের সাথে চলো আর এই ওয়াজ শুনলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে মুসলমান ভালো করে বুঝে বাড়ি যাবেন ইসলাম আপনার মতো হবে না ইসলাম হবে রাসুলের মতো টুপি হবে মাথার মাপে জামা হবে গায়ের মাপে ইসলাম হবে রাসুলের মাপে সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না আল্লাহ বলেন আমি কোরআন দিয়ে রাসুল পাঠালাম দিনে হক দিয়ে পাঠাল রাসুলকে তোমরা মানব এখন রাসূল কেন পাঠাইছি শোনো লিয়োজেহি রহু আই লাদ্দিন কুল্লি আমি এ কোরানকে গিলাফ বেদে তাকে রাখতে পাঠাই নাই শুধুমাত্র আমি মুসলমান আমার ধর্ম ইসলাম এ নাম পরিচয় দেয়ার জন্য পাঠাই নাই আমি ইসলাম পাঠাইছি আমি কোরান পাঠাইছি আমি নবীরে দায়িত্ব দিয়েছি এই কোরানটা সমাজে বিজয় করে দেন আমি কোরানকে বিজয় করার জন্য পাঠাইছি বিশ্বন মক্কায় এতেরো বছর চেষ্টা করলেন কিন্তু কোরানকে বিজয় করতে পারেন নাই কারণ মক্কার সংসদ ভবনের নেতা আবু জাহেল আবুল আহ তারা বিশ্ব নবীকে কোরআন মক্কার সংসদ দারুণ না দোয়াতে ঢুকতে কথা বলেন না ডুকতে বরং তারা মিটিং করেছে ওই মিটিংয়ে কি সিদ্ধান্ত নিছে রাসুল তো জানে না কারণ তিনি তো মিটিংয়ে যান নাই মিটিংয়ে ঢুকতে দেয় না আল্লাহ আল্লাহি করে পাঠাইছে তোমরা কানে কানে একজন আরেকজন কি বলো রাতের বেলায় কোন পরামর্শ কর সেখানে আমরা যদি নাও থাকি আমাদের আল্লাহ আছে না না ওহির মাধ্যমে মেসেজ পাঠাইছে

মাননীয় প্রেসিডেন্ট আবু জেহেল সাহেব আমার কথা আছে কি কথা আছে এমপি সাহেব বলেন তখন ওই পার্লামেন্ট দারুন না দোয়ার এমপি মহোদয় বলতেছে আচ্ছা আমরা কোরআন শুনলাম না কিন্তু আবু বকর তো শুনবো ওমর তো শুনবো আলী তো শুনবো জায়েদ তো শুনবো খাদিজা তো শুনবো ওমক শুনবে তমক শুনবে বেলাল তো শুনবে এখন হেডা ঠেকাইবেন কেমনে আমরা না মাহফিলে গেলাম না আমরা না ওয়াজ শুনলাম না এখন এটা ঠেকাবেন কেমনে এবার তারা কয় লাআল্লাকুম বোরনের কোরআনের মাহফিলে গন্ডগোল লাগাইয়া দিও